রাতের অন্ধকারে হাসপাতাল থেকে চুরি হচ্ছে একাধিক সামগ্রী। শুধু অক্সিজেন প্ল্যান্টের তামার পাইপ কেটেই রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে কেবাকারা। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। ওই ক্যামেরাটা চালু ছিল না? না, ক্যামেরা নতুন লাগানো। কি আছে? এই বিষয়ে হাসপাতাল সুপার তারক বর্মন জানান, কে বা কারা অক্সিজেন প্ল্যান্টের তামার তার কেটে একাধিক জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও অক্সিজেন প্ল্যান্টের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেই কাজ দ্রুততার সাথেই সম্পূর্ণ করার কাজ চলছে। একের পর এক চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু পাইপলাইনের কাজ অসমাপ্ত আছে, পুরোপুরি কাজটা হয়নি এখনো, 90% কাজ হয়ে আছে। ওইখানে একটা চুরির মতো ঘটনা ঘটেছে মোটামুটি সপ্তাহখানেক আগে। আমরা পুলিশকে মানে থানাকে ইনটিমেশন দিয়েছি, ওনারা জানে, ওনারা ইন্সপেকশনে এসেছিলেন, ওনারা চেষ্টা করছেন, তদন্ত চলছে। তো এই জন্য আমরা সিসি ক্যামেরা বসাচ্ছি, ওই জায়গায় 3টে পয়েন্ট থাকছে, আরও পুরো জায়গায় টুকটাক চুরি টুরি, সাইকেল চুরি বা ছোটোখাটো চুরি হচ্ছে। তার জন্য আমরা আরও অনেকগুলো 16টাও জায়গায় আরও পয়েন্ট করছি। ক্যামেরা, সিসি ক্যামেরা অলরেডি আছে আমাদের 32টা, আরও আমরা আরও 16টা পয়েন্ট যেরকম ছিল না, কোয়ার্টার, লেডিস নার্সিংটা থাকে ওইখানে কোয়ার্টারের দিকটা, স্টোরে ছিল না, ডাক্তারবাবুদের কোয়ার্টারের দিকটা, অক্সিজেন প্ল্যান্টের জায়গাগুলো যেগুলো বাকি ছিল, ওই জায়গাগুলো আমরা আরও 16টা জায়গায় আরও পয়েন্ট করছি, সিসি ক্যামেরা পয়েন্ট করা হচ্ছে, এই ছোটোখাটো চুরি বা এগুলো কাটানো যায়। স্যার, বেশিরভাগ ক্ষেত্রে সিসি ক্যামেরা লাগানো থাকে বটে, কিন্তু সেটা মেনটেন্যান্স হয় না, সেটা কি আপনাদের যেগুলো ছিল তার সেগুলো ঠিকঠাক ছিল? মেনটেন্যান্স বলতে আমাদের যেটা একটা স্বাস্থ্যভবন থেকে আমাদের প্রোভাইড করা হয়েছিল, ওনারা বছরে ইয়ারলি এসেন, AMC করা আছে ওদের সাথে, চুক্তি আছে, ওনারা এসে রেগুলার ওটা করে যান। আর আমরা লোকালি দুটো করেছি, ওগুলো আমরা চুক্তি কারোর সাথে করবো, একটা এজেন্সির সাথে, ওনারা রেগুলার ফলো আপ করবেন, ওটা একটু জোরদার করা হবে, করা হয়, এটা একটা চুক্তির মাধ্যমে আসবো, যেন ইয়ারলি একটা AMC এটাকে বলা হয়, অ্যানুয়াল মেনটেন্যান্স। স্যার, যে জিনিস চুরি গেছে তা সেটার মোটামুটি মূল্য কত হতে পারে? মূল্যটা ওনারা যতটা মিসিং হয়েছে, এজেন্সি বলেছে একটা পাইপ লাইনের ভিতরে তামার থাকে, মূল্যটা আমার জানা নেই এই মুহূর্তে, সেটা বেশ বেশ তামার যেহেতু ধাতব জিনিস, মূল্য ভালোই আছে মার্কেটে, প্রায় মানে লাখখানেকের কাছাকাছি হবে। তো এজেন্সিকে বলা হয়েছিল আপনারা FIR করুন, বলছে না, ইন্টিমেশন দেওয়া হয়েছে পুলিশকে, এটুকুই থাক, আপনারা বেশি অগ্রসর হচ্ছেন না হয়তো, ভবিষ্যতে যেন আরও ব্যাপারটাই হয় আমরা দেখছি। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।